شروط الصلاة شروط الصلاة تسعة نماز الشرطة هتشي نويتي الشرط الأول الإسلام شرط الشرطة هتشي تاكي مسلم هتها بي فلو صلى الكافر لا تقبل صلاته شطران جدي كافي نماز باري تا نماز قبول صلى من يسب الرب من يسب النبي صلى الله عليه وسلم من يستهزئ بالدين الإسلامي لا تقبل صلاته অনুরূপভাবে যে কেউ যদি আল্লাহকে গালি দেয় কেউ যদি দিনের দিনকে নিয়ে কটাক্ষ করে কেউ যদি দিনের কিছু অস্বীকার করে এ ধরনের ব্যক্তিরা যদি নামাজ পড়ে তা তাদের নামাজ কখনো কবুল হবে না আল্লাহ যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কাউরি কাছে চাই যে যে বিষয়টি আল্লাহ সাহেব অন্য কেউ দিতে পারে না অথবা আল্লাহ ছাড়া অন্য কাউরির জন্য কুরবা পশু জবাই করে সে তাহলে সে ব্যক্তিরও নামাজ কবুল হবে না আলাম হাত আর শেরকে না দাহ লাফের আর আমরা এভাবে আমরা জানতে পারলাম যে শের কত ভয়াবহ শেখের ভয়াবহতা কত আমরা জানতে পারলাম যে শেরখ যদি কোনো এবাদতে সে যদি ঢুকে পড়ে তাহলে সে এবাদতকে সে নষ্ট করে ফেলবে না হাদা শরৎ ফিখ করলে এবায়দা হাত تقبل العبادات لابد من التوحيد والشرك إذا دخل في العبادة أفسده نسأل الله السلام والله أعلم আর আমরা আমাদের এই বিষয়টি আমাদের ই করে জানা যে শুধু এই শিরক جي ক্ষেত্রে না বরং সমস্ত ইবাদতের ক্ষেত্রে যে তাওহীদ ব্যতীত ইবাদত আল্লাহ রাব্বুল যে সে এবাদত কখনও আল্লাহর কাছে গ্রহণ হবে না সুতরাং আমরা ঈশ্বরকে ভয়াবহতা আমরা জানতে পারলাম এবং তাওহিদ যে এতই গুরুত্বপূর্ণ এবং তাওহিদ ছাড়া যে কোনো আমল কবল হবে না এ বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার এবং এই বিষয় তাওহিদ জেনে তাওহিদ অনুযায়ী আমাদের আমল করতে হবে